তো হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো বিকি বান্ডি চ্যানেলে তোমাদের স্বাগত। গাইস, আজকে আমি একটি লোককে দেখাবো। আর গাইস, এইরকম লোক তোমরা কেউ কোনোদিন দেখোনি। হ্যাঁ গাইস, আর এই লোকটা আজকে যা করেছে গাইস, তোমরা ভাবতেও পারবে না যে মানুষও এই কাজটা করতে পারে। গাইস, আজকের এই ভিডিওটা তোমরা যদি পুরো দেখো তাহলে গাইস অবাক হয়ে থাকবে। তো গাইস চলো ভিডিওটা বেশি দেরি না করে ফোন স্ক্রিন দেখে আসছি, ওর পুরোটা দেখতে থাকো। তো গাইস, আজকে আমি যেই লোকটিকে দেখাবো সেটা হলো, গাইস ধরো একটি ভারী জিনিসের সাথে একটি সুতো বাঁধা হলো, আর ওই সুতোটা তোমাকে বললো দাঁত দিয়ে টানতে, তখন তোমার কি হবে? গাইস, তোমার দাঁতগুলো খুলে পড়ে যাবে, তাই তো? তো গাইস, আজকে আমি একটি লোককে দেখাবো। গাইস, লোকটি নিজের দাঁত দিয়ে বড় বাস টেনেছে। গাইস, এই ভিডিওটা দেখলে তোমরা বিশ্বাস করতে যাবে না। তো গাইস, আমি ভিডিওটা বেশি দেরি করতে চাই না, চলো আমরা সেই লোকটাকে দেখে নিই। তো গাইস, এই সেই লোক যে নিজের দাঁত দিয়ে বড় পাস টানতে পারে। গাইস, জীবনে হয়তো তোমরা অনেক কিছুই দেখেছো, কিন্তু গাইস আশা করছি এরকম ঘটনা তোমরা খুব কমই দেখেছো। তো গাইস, তোমরা এখানে দেখতে থাকো এই লোকটা নিজের দাঁত দিয়ে এই বড় পাসটাকে সরিয়ে দেবে। তো গাইস, তোমাদেরকে আমি একটি কথা বলি, প্রত্যেকটা মানুষের ভেতরে একটি করে আলাদা শক্তি আছে। গাইস, তোমাদেরকে আমি এটা বলছি না যে এই লোকটার দেখা দেখি তোমরাও নিজের দাঁত দিয়ে বড় কিছু টানো। গাইস, তোমরা নিজেকে প্রশ্ন করো তোমাদের শক্তিটা কোথায় লুকিয়ে আছে, আর গাইস ওই শক্তিটাকে বের করে সকলের সামনে ওটাকে প্রকাশ করো, ঠিক এই লোকটার মতো। তো গাইস, তোমরা এখানে দেখতেই পারছো লোকটা নিজের দাঁত দিয়ে বাস ভর্তি লোক শুদ্ধ গোটা পাঁচটাকে টেনে ফেললো। গাইস, দাঁত দিয়ে পাঁচটা না, এটা কোনো ছোট ব্যাপার নয় গাইস, এটা একটি বিরাট বড় ব্যাপার। গাইস, আশা করছি এরকম ট্যালেন্ট খুব 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 কম মানুষের মধ্যেই পাওয়া যায়। তো গাইস, তাহলে তুমি একবার ভাবতেই পারছো এই লোকটার দাঁত কতটা শক্ত। গাইস, তুমি যদি প্রথমে এরকম ভিডিও আমার চ্যানেলে দেখে থাকো তাহলে প্লিজ কমেন্টে আমাকে অবশ্যই বলবে। তো গাইস, তোমাদেরকে আমি একটি কথা বলে রাখি, লোকটা এই কাজটা একদিনে শেখে নেই। গাইস, লোকটাকে এই কাজটা শিখতে গিয়ে অনেক সময় লেগেছে আর অনেক কষ্ট করতে হয়েছে। তো গাইস, তোমাদেরকে আমি একটি কথা বলে রাখি, তোমরা এই লোকটার দেখা দেখি বাড়িতে এসব কিছু ট্রাই করতে যেও না। গাইস, আমি প্রতি ভিডিওতে একটি কথা বারবার বলে থাকি যে কোনো কিছু করতে গেলে আগে ওটার ব্যাপারে ভালো করে জানতে হয়, আর এসব না জেনে যদি তুমি আগেই ওটা করতে যাও তাহলে গাইস তোমার সাথে অনেক বড় বিপদ হতে পারে। তো গাইস, সব কিছু জেনে তারপর ওই চেষ্টাটা করা আমার হিসাবে ভালো, তো প্লিজ গাইস বি কেয়ারফুল। তো গাইস, তুমি যদি প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা তুমি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি। আর গাইস, তুমি যদি আমাকে ইনস্টাগ্রামে এখনও ফলো না করে থাকো তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে এক্ষুনি ফলো করে নাও। তো গাইস, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। তো গাইস, প্রথমে আমি একটি কথা বলতে চাই। গাইস, তোমরা এই ভিডিওটার দেখা দেখি তোমরা বাড়িতে সব কিছু ট্রাই করতে যাও না, প্লিজ গাইস। গাইস, আমি প্রতি ভিডিওতে একটি কথা বারবার বলে থাকি যে কোনো কিছু করতে গেলে আগে ওটার ব্যাপারে অনেক কিছু জানতে হয়, আর এসব না জেনে যদি তুমি আগেই ওটা করতে যাও তাহলে গাইস তোমার সাথে অনেক বড় বিপদ হতে পারে, তো প্লিজ গাইস বি কেয়ারফুল। তো গাইস, আজকের এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই বলবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটা যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর হ্যাঁ, আমাকে যদি তুমি এখন ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। তো গাইস, আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনের জন্য বাই।